আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর সুবিন্দ কলেজের অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর সুবিন্দ কলেজ। আজকে আমি আলোচনা করব ক্লাস ফোর গণিত বিষয় নিয়ে, যে অধ্যায়টি নিয়ে আমি আজকে তোমাদেরকে অঙ্ক করাবো সেটি হচ্ছে অধ্যায় চার ভাগ। ভাগ সম্পর্কে আমি আজকে তোমাদেরকে অঙ্ক শিখাবো। দেখো এখানে কি আছে, ষাট বা তিরিশ। ষাটটা হচ্ছে কি ভাগ, আর তিরিশটা হচ্ছে ভাগ। এখন দেখো আমরা ষাটকে তিরিশ দিয়ে ভাগ করব। এমন একটা সংখ্যা দিয়ে তিরিশকে গুণ করবো যেটি ষাটের কাছাকাছি হয় বা ষাট হয়, ষাটের বেশি হবে না। এখন আমরা দেখি তিরিশকে এক দিয়ে ভাগ গুণ করলে ষাট আসে কিনা। এক শূন্য শূন্য তিন এক তিন হয় না, তাহলে এবার আমরা দু দিয়ে গুণ করে দেখি ষাট আসে কিনা বা তার কাছাকাছি আসে কিনা। দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয়, হ্যাঁ আসে। তাহলে কি দুই, এখানে দেখো দুই দিয়ে গুণ করলে ষাট আসে, তাহলে এটা হচ্ছে যা পেলাম সেটা হচ্ছে বাক ফল। আর এটা হচ্ছে বাক শেষ। আমরা আর একটা পদ্ধতিতে ভাগ করবো, দেখো এই ষাট এভাবে টানলাম, আগের মতো এই সাইডে টানবো না, এটা মাথার প্রতি এভাবে টানবো। আর তিরিশ হবে এখানে, দেখো তিরিশকে দু দিয়ে গুণ করে ষাট পাবো, তাহলে দুই এখানে দেখবো আর হচ্ছে ষাট। এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ গেলে শূন্য, তাহলে আমাদের এখানে
শেষ নেই, আমাদের কি আছে বাক ফলটা, তাহলে আমরা বাক ফলে লিখ বাক ফল
করলাম, দুটো আপর করলাম, আগাটা ভাগ করলাম। ভাগ শিখিয়েছি তোমাদেরকে, আর হচ্ছে শিখিয়েছি সহজ পদ্ধতিতে ভাগ। তোমরা বাসায় যে অঙ্কগুলো আছে ভাগের, সেগুলো বসে বসে বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। অনলাইন ক্লাস আজকে এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।